সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তোমায় আমায় মিলে কাবেরী অ্যান্ড অর্ণবের পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। তো এখন আমি মন্দিরেই আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন ফল কাটছি, তো আমার পাশে বাবুও বসে আছে। তো আমার সকালে রান্না বান্না হয়ে গেছে, পুজোর পাটও হয়ে গেছে, তো এখন পুজো হবে বলে ফলটা কাটতে এসেছি। তো আমাদের মন্দিরে আজ সিন্নি দেয়া হবে, জেঠিমা আজ মন্দিরে সিন্নিটা দিচ্ছে। তো বলেইছিলাম আপনাদেরকে, জেঠিমার আর কিছুদিনের মধ্যেই ঘর করা শুরু করবে, তো মন্দিরে পুজো দিল। তো বর্দা ভাইও এসেছে, মানে আমাদের বড় ভাসুরও এসেছে, তো পুজো শুরু হলে সেও হয়তো আসবে। তো বাবুকে এখনও স্নান করানো হয়নি, তো পুজোটা শুরু হয়ে গেলে আমি বাবুকে নিয়ে যাব স্নান করাতে। তো আজ বেশি কিছু রান্না করিনি, নিরামিষই রান্না করেছি। তো এখন বাবুর বাবা সিন্নি মাখবে, তো সিন্নি মাখাটা আপনারা একটু দেখুন, কারণ আপনারা তো জানেন বাবুর বাবাই মন্দিরে পুজো করে, সেটা তো আর বলার কিছু নেই। তো এখন সিন্নিটা মাখছে, আপনারা একটু দেখতে থাকুন।
ধ্যানিতং মহেশমরজত গিরিনিবং চারুচন্দ্র বসতং রত্নাকল্পোজ্জ্বলাং পরশুমিগবরাবিধি হস্তং প্রসন্নং পদ্মাসীনং সমস্তাৎ উদমবরগণৈ ব্যগ্রকীর্তিং বশানং বিশ্বাদং বিশ্ববিজং নিখিলভয়বরং পঞ্চব্রক্তং ত্রিনেত্রম ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় করুণত্রহেতবে নিবেদয়ামি চাত্তানন্তং গতি পরমেশ্বর। শঙ্কচক্র ধরায়চ নারায়ণ চতুর্বাহু শিবস্য পদ ভূষিত গোবিন্দ গোকুলানন্দ জগত পিতরম গুরু ভক্তবাঞ্চ কল্পতরু ব্রহ্মাদ্বৈ পরিপূজিতম এস সচন্দন বন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি নম কেবল ওম সত্যনারায়ণ নম। ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এস পুষ্পাঞ্জলি শ্রীবিষ্ণু চরণে নম। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই দেখতে পেলেন, মন্দিরের পুজোটা একটু দেখলেন, তো আশা করি সবাইকে ভালোই লাগবে। আজকে জেঠিমা সে মন্দিরে পুজো দিল, কিছুদিনের মধ্যে তাদের বাড়ি হবে, তার বাড়ি হবে, তো সেই জন্যই পুজো দিল। কাবেরী আপনাদেরকে সবটাই বলেছে, ফল কাটতে কাটতে আপনারা শুনেছেন। তো আজকে আর বেশি পুজোটা দেখালাম না, কিন্তু অল্প অল্প করেই দেখালাম, তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ওটি অবশ্যই করবেন। আর একটা কথা বলি যে এখন আমরা খেতে বসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আজকে তো নিরামিষ রান্না করেছে সেটা আপনারা জানেন, তো বাবু আলু ভাতে ভাত ডাল আর সঙ্গে ঘি ছিল, তো আমরাও তাই খাচ্ছি যেহেতু পুজোর ব্যাপার ছিল তো বাড়িতে, আর ওই জন্য নিরামিষ রান্নাই হয়েছে। আর কাজের চাপও ছিল, পুজোর একটু জোগাড় থাকলে তো কাজের চাপ থাকেই। তো যাই হোক, আর ব্লগটা বড় করছি না, এখানেই ব্লগটা শেষ করছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।